বাংলায় প্রথম একদমই একটি নতুন ধরনের বিজনেস আইডিয়া এই ভিডিওতে আপনারা দেখতে চলেছেন। ঘরের এক কোণায় এই ছোট একটি মেশিন বসিয়ে আপনারা হাজারো একটা প্রোডাক্ট তৈরি করতে পারেন। এই প্রোডাক্টগুলো আমরা ব্যবহার তো সবাই করছি, কিন্তু এর ম্যানুফ্যাকচারিং ইউনিট আপনার আশেপাশে একটাও খুঁজে পাবেন না। একদমই কম টাকা পুঁজি নিয়ে মাত্র 20,000 টাকা দামের এই মেশিনটি বাড়িতে বসিয়ে কী কী আপনারা প্রোডাক্ট তৈরি করতে পারবেন, এই সমস্ত লাইভ ডেমো ভিডিওতে আপনারা দেখতে চলেছেন। তো বন্ধুরা, বেশি দেরি করব না, ভিডিওটি শুরু করবার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা যদি এখনও পর্যন্ত ইউনিক বিজনেস সাইডের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। ব্যবসাটি সম্বন্ধে ডিটেলসভাবে বলবার জন্য ওই কোম্পানি থেকে আমাদের সাথে রয়েছেন একজন স্যার। স্যারই আপনাদের কিছু প্রোডাক্ট এই মেশিনের মাধ্যমে তৈরি করে দেখাবেন। তো চলুন শুরু করা যাক। নমস্কার স্যার, আমাদের ইউনিক বিজনেস সাইডের চ্যানেল আপনাকে স্বাগত জানাই। নমস্কার স্যার, প্রথমে যদি দর্শক বন্ধুদের আপনার নামের কোম্পানির নামটা একটু বলেন। আমার নাম হচ্ছে এসকেপ হোমিক আর আমার কোম্পানির নাম হচ্ছে দিশা কেমিক্যাল। তো আপনাদের কোম্পানির লোকেশন কী আছে, অ্যাড্রেস কী আছে? আপনারা প্রথমে নামতে হবে শিলিগুড়িতে, এনজিবি স্টেশনে নামতে হবে। এনজিবি স্টেশন থেকে নেমে টোটো ধরে 5 মিনিট লাগবে, টোটো ধরে আপনি আসবেন 3 বাত্তি মোড়ে। মানে 3 বাত্তি মোড়েই আপনাদের অফিস? হ্যাঁ, 3 বাত্তি মোড়েই আমাদের অফিস। এছাড়াও আমাদের আরেকটি অফিস আছে যেটা হচ্ছে কলকাতাতে। কেউ যদি হাওড়া থেকে আসতে চান বা শিয়ালদা থেকে আসতে চান, আপনাকে গিরিশ পার্ক স্টেশনে নামতে হবে, ওখান থেকে হেঁটে 5 মিনিট আমাদের অফিস। তো স্যার, আজকে আমাদের দর্শক বন্ধুদের এই ভিডিওর মধ্য দিয়ে কি ইউনিক এবং নতুন ধরনের ব্যবসা সম্বন্ধে বলতে চলেছেন? আজকের আপনাদের সামনে যে একটা নতুন ইউনিক বিজনেস নিয়ে এসেছি, এই ইউনিক বিজনেস আইডিয়াটা একেবারে নিউ, যা পশ্চিমবঙ্গের মধ্যে সর্বপ্রথম এই ইউটিউব চ্যানেলে আমরা কিন্তু প্রথম আপনাদেরকে দেখাবো, যেটা এখনও কোনো ইউটিউব চ্যানেল দেখাতে পারি। যে বিজনেসটা দেখাবো সেই বিজনেসটা হচ্ছে এই যে আপনারা দেখছেন যে মেশিনটা, এই মেশিনের সাহায্যে আমরা আপনারা কিন্তু 1,000 একটা আইটেম বানাতে পারবেন। 1,000 একটা আইটেম বানানো যাবে? 1,000 একটা আইটেম বানাতে পারবেন। আর সকাল থেকে রাত পর্যন্ত আপনি যা যা লাগে সব কটি এই মেশিন দিয়ে আপনি বানাতে পারবেন। এই ছোট মেশিন দিয়ে তৈরি করা যাবে? হ্যাঁ, সবই বানানো যাবে। আপনি ঘুম দিয়ে উঠে কী লাগে আপনার, টুথব্রাশ লাগে তো সেটাও কিন্তু পেস্টটা, মানে টুথব্রাশটা যেটা তৈরি করতে যে এটা লাগে সেটা এই মেশিনে আপনি তৈরি করতে পারবেন। তাছাড়া আপনি স্নান করতে যাবেন, সেখানে কিন্তু প্লাস্টিক বালতি লাগবে, যে বালতিটা দিয়ে আপনাকে কিন্তু সেটাও কিন্তু এইসব ধরনের মেশিনে তৈরি করা হয়। এছাড়া 1,000 একটা আইটেম কিন্তু এখানে তৈরি করা হয়, একটা মেশিন দিয়ে 1,000 একটা আইটেম আপনি তৈরি করতে পারবেন। এবং এটা এত ডিমান্ডমূলক যেটা আপনি বাজারে আপনি নিজে তো বিক্রি করতে পারবেন, এছাড়া যদি আপনি নিজে না বিক্রি করতে পারেন সেগুলো কিন্তু আপনি আমাদের কাছে বিক্রি করতে পারেন। এমন এমন প্রোডাক্টগুলো যেগুলো দেখাবো আপনাকে, যে প্রোডাক্টগুলো আমরা নিজেরা কিনছি, যদি আপনি মনে করেন যে আমার মার্কেট ধরতে অসুবিধা হচ্ছে বা আমার ব্যবসা করতে প্রবলেম হচ্ছে যে মালটা কোথায় বিক্রি করব, সেক্ষেত্রে যদি আপনি মনে করেন আমাদের কাছে বিক্রি করবেন, যে যে আইটেমগুলো আপনাদেরকে দেখাবো এই মুহূর্তে সেই আইটেমগুলো কিন্তু আপনারা আমাদের কাছে বিক্রি করতে পারেন, প্রোডাকশন তৈরি করে আপনারা কিন্তু আমাদের কাছে বিক্রি করবেন। তো স্যার, কী কী প্রোডাক্টগুলো রয়েছে যদি দেখান একটু তাহলে খুব ভালো হয়। ঠিক আছে, আপনাদের সামনে দেখাবো যে কোন কোন প্রোডাক্টগুলো আমরা কিনছি, সেই প্রোডাক্টগুলো আপনাদের সামনে কিন্তু আমি দেখাচ্ছি আপনাদেরকে। আপনি দেখতে পাচ্ছেন এক ধরনের যে রিং, এই রিংগুলো কিন্তু আপনারা কিন্তু তৈরি করতে পারেন। স্যার, এগুলো পর্দার রিং রয়েছে? হ্যাঁ, এগুলো হচ্ছে পর্দার রিং, যে রিংগুলো আপনি এই মেশিন দিয়ে আপনি তৈরি করতে পারবেন এবং এই রিংগুলো কিন্তু আমরাই কিনে নেব, আপনাকে কোথাও মার্কেট ধরতে হবে না। যদি আপনি মনে করেন যে আমি নিজে মার্কেট ধরে ব্যবসা করতে পারেন, কিন্তু যদি মনে করেন যে না আপনার কাছে বিক্রি করবো, সেক্ষেত্রে কিন্তু এই রিংগুলো আপনারা কিন্তু আমার কাছে কিন্তু বিক্রি করতে পারেন। তারপর নেক্সট আছে এই ধরনের চামচ, যে চামচগুলো দেখবেন প্রত্যেকটা মানুষ কিন্তু ব্যবহার করে থাকে, আপনার ফাস্টফুড দোকানে ইউজ করেন, আপনার হোটেলে ব্যবহার করেন, আপনার বাড়িতে ব্যবহার করেন, এই চামচগুলো কিন্তু আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন। এই চামচগুলো যদি আপনারা এই মেশিনে তৈরি করেন, এক্ষেত্রে এই চামচগুলো কিন্তু আমরা কিনে নেবো আপনার কাছ থেকে। তারপর নেক্সট আছে দেখতে পাচ্ছি এগুলো রয়্যাল প্লাগ, যেটা প্রত্যেকটা বাড়িতে কিন্তু ইউজ করা হয়, এগুলো হচ্ছে বিল্ডিং কনস্ট্রাকশনে ব্যবহার করে। এছাড়া প্রতিটা বাড়িতে কিন্তু ওয়ালটাকে ঠিক রাখার জন্য কিন্তু এই রয়্যাল প্লাগটা ইউজ করা হয়, মানে যে ওয়ারিং করে যে ক্যাপগুলো সেই ক্যাপগুলো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইলেকট্রিক ওয়ারিং করার জন্য প্রয়োজন হয়। এগুলো যদি আপনারা তৈরি করেন, তৈরি করে যদি মনে করেন যে বিক্রি করতে পারছেন না, আমাদের কাছে কিন্তু এইগুলো কিন্তু বিক্রি করতে পারেন, আমরা এর টোটাল মালটা কিন্তু কিনে নেব। এছাড়াও 1,000 একটা প্রোডাক্ট আছে যেটা আপনি নিজে তৈরি করেও কিন্তু বিক্রি করতে পারেন, এর সমস্ত ডাইস এবং সমস্ত মেশিন কিন্তু আপনি আমাদের কাছে পারবেন। আমি প্রত্যেকটা যারা আমার ভিডিও দেখছেন তাদের উদ্দেশ্যে বলবো, প্রথমে আপনারা কিন্তু ছোট্ট করে ছোট মেশিন নিয়ে আপনারা শুরু করুন, পরবর্তীকালে যদি মনে করেন যে না আমি এর থেকে বড়ো বড়ো আইটেম করবো, সেই আইটেমের বড়ো বড়ো মেশিনও পাওয়া যায়। কিন্তু আমি সাজেস্ট করবো আপনারা প্রথম ছোট মেশিন দিয়ে শুরু করুন, কম পয়সা ইনভেস্ট করে আপনারা আগে শুরু করুন, প্রথমে মাল তৈরি করে আপনি নিজে মার্কেট না ধরতে হলে আমাদের কাছে বিক্রি করুন, তারপরে যদি মনে করেন যে আমি বড়ো প্রোডাক্ট মানে বড়ো কিছু তৈরি করবো, তখন আপনারা বড়ো মেশিন পাবেন এবং নিজেরা ব্যবসা করতে পারেন।
তারপর আছে নেক্সট এই ধরনের চামচগুলো আছে, ডিটারজেন্ট পাউডারের যে প্যাকেট থাকে, যে ডিটারজেন্ট পাউডারের যে প্যাকেটগুলো মানে প্যাকেটের মধ্যে যে চামচগুলো থাকে, এই চামচগুলো আপনারা তৈরি করতে পারেন। এগুলো খুব ডিমান্ডমূলক, প্রচুর চাহিদা মার্কেটে, প্রচুর চাহিদা আছে। আচ্ছা স্যার, এই প্রোডাক্টগুলো তৈরি করবার জন্য র মেটেরিয়ালস হিসেবে কী প্রয়োজন হবে? র মেটেরিয়ালস দেখতে পাচ্ছেন অনেক ধরনের র মেটেরিয়ালস এখানে আছে, যে মেটেরিয়ালস দিয়ে বিভিন্ন ধরনের কালারের বিভিন্ন রকম প্রোডাক্ট কিন্তু তৈরি করা হয়। এই র মেটেরিয়ালসগুলো কিন্তু আপনারা আমাদের কাছে হোলসেল রেটে পেয়ে যাবেন। স্যার এগুলো কী, এগুলো কী রয়েছে প্রোডাক্টে কী? এগুলো এটা হচ্ছে আপনার র মেটেরিয়াল, প্লাস্টিক দানা আছে, প্লাস্টিকের দানা। হ্যাঁ, এই দানাগুলো দিয়ে এইরকম বিভিন্ন ধরনের এইরকম রিং তৈরি করা হয়। তারপর আপনারা যদি এরকম রয়্যাল প্লাক তৈরি করেন, এইরকম ধরনের দানা দিয়ে আপনারা রয়্যাল প্লাক তৈরি করতে পারেন, ঠিক আছে। তাছাড়া আপনারা যদি এরকম ধরনের তৈরি করেন, বিভিন্ন রঙের বিভিন্ন রকম আইটেম যেগুলো আছে, তার বিভিন্ন আইটেমের কিন্তু এগুলো দানা আছে বা র মেটেরিয়ালস আছে। যেখানে যেমন পিপি দানা আছে, হাই ডেনসিটি দানা আছে, বিভিন্ন কোয়ালিটির দানা আছে। এইটা দিয়ে তৈরি করা হয় এই ধরনের সমস্ত চামচগুলো তৈরি করা হয়। যেটা ফাস্টফুডের দোকানে খুব প্রয়োজন হয়, প্রচুর পরিমাণে পড়ে, প্রচুর পরিমাণে প্রয়োজন হয় এই ফাস্টফুডের দোকানে এই সমস্ত ধরনের চামচগুলো। তো স্যার, এবার আমি রিকোয়েস্ট করব এই দানা বা র মেটেরিয়ালস ব্যবহার করে দর্শক বন্ধুদের যদি কিছু একটি প্রোডাক্ট তৈরি করে দেখান। দেখুন, আমি আপনাদের সামনে এই ধরনের দানাগুলো দেখে এক ধরনের একটা মানে সব আইটেম তো একসঙ্গে দেখানো যাবে না, একটা আইটেম আপনাদের সামনে তৈরি করে দেখাচ্ছি, যেটা হচ্ছে এই ধরনের রিংগুলো তৈরি করে আপনাদের সামনে দেখাচ্ছি কীভাবে তৈরি করে, তার একটা ডেমো আপনাদের সামনে আমি করে দেখাচ্ছি। তো ফার্স্ট ইলেকট্রিক কানেকশান করাতে হবে আপনাকে। এখানে ইলেকট্রিক কানেকশান করার পর তারপরে এই ডাইস নিতে হবে, যে কোনো ডাইস যেটা দিয়ে আপনি তৈরি করবেন, মানে যে প্রোডাক্ট তৈরি করবে সেটা সেই ডাইসটা আপনাকে নিতে হবে। সেই ডাইসটা নিয়ে আপনাকে এইভাবে সেট করতে হবে, আপনাকে মেশিনে ঠিক এইভাবে সেট করতে হবে। সেট করার পর এইভাবে আপনাকে হালকা করে টাইট করে জাম করে দিতে হবে, হ্যাঁ, এরকমভাবে এখানে দানা দিতে হবে, র মেটেরিয়ালস দিতে হচ্ছে তো, হ্যাঁ, র মেটেরিয়ালস দিতে হবে। দেওয়ার পর হালকা করে আপনাকে চাপ দিতে হবে, কেমনভাবে করবেন সেটা আপনাকে দেখিয়ে দেওয়া হচ্ছে, হ্যাঁ। তারপরে এটাকে এইভাবে খুলতে হবে, খুলে ডাইসটাকে এরকম খুলে নিতে হবে। নেওয়ার পর এইভাবে দেখুন তৈরি হয়ে গেছে, একদম তৈরি হয়ে গেল এক মিনিটের মধ্যে, এক মিনিটের মধ্যে তৈরি হয়ে গেছে। এইভাবে আপনারা রিংটা তৈরি করতে হবেন। তারপরে রিংটাকে এরকমভাবে কাটলেই পুরো গোল রিং হয়ে যাচ্ছে এটা। এইভাবে আপনারা কিন্তু প্রোডাকশানগুলো তৈরি করতে পারবেন। প্রতিদিন যদি আপনারা 8 ঘন্টা কাজ করেন, মিনিমাম আপনারা 500 থেকে 600 টাকা ইনকাম করতে পারবেন আপনারা। মানে সব রকম প্রোডাক্ট এই পদ্ধতিতে তৈরি করা হয়? হ্যাঁ হ্যাঁ, সব রকম প্রোডাক্ট, যতগুলো প্রোডাক্ট আমরা দেখেছি তার মধ্যে একটা আইটেম আপনাকে দেখালাম। এইরকমভাবে কিন্তু আপনারা তৈরি করে মাল আপনারা প্রথম যদি মার্কেট না ধরতে পারেন, আমাদের কাছে বিক্রি করুন, আর যদি মনে করেন নিজেরাও করবেন সেটাও করতে পারেন। আরও একবার দেখাচ্ছি আপনাদেরকে কীভাবে এই প্রোডাকশানটা তৈরি করতে হয়, সেটা আপনাদের সামনে আরেকবার দেখাচ্ছি। প্রথমত এই মাল দিলাম, র মেটেরিয়ালসটা দেওয়ার পর তারপরে এই ডাইসটাকে সেট করলাম। করার পর এইভাবে হালকা করে আপনাদেরকে তারপর এইভাবে ডাইসটাকে খুলে এইভাবে রেডি মাল হয়ে গেল রিং। এই হচ্ছে রেডি করা মাল। তারপর এটাকে এইভাবে আপনারা রিংটা তৈরি করতে পারেন। স্যার মেশিন তো যে কেউ চালাতে পারে? হ্যাঁ, যে কেউ চালাতে পারে, পুরুষ অথবা মহিলা সবাই চালাতে পারবে, বাড়িতে বসে সবাই সবাই চালাতে পারবে। এটা খুব সহজ কাজ। আজকে আপনারা এই ম্যানুয়াল মেশিনের প্রোডাকশানটা দেখলেন। এরপর কেউ যদি বড় আইটেম নিয়ে করতে চান, সেক্ষেত্রে কিন্তু অটোমেটিক মেশিনে কাজ করতে পারেন। এই ধরনের প্লাস্টিক কৌটো তৈরি করতে পারেন, জলের বোতল তৈরি করতে পারেন, এরকম বিভিন্ন ধরনের বড় বড় যে আইটেমগুলো আছে সেই আইটেমগুলো কিন্তু আপনারা তৈরি করতে পারেন। সেটা হবে, এটা ম্যানুয়াল মেশিন, ওটা অটোমেটিক মেশিন। চলুন আমরা অটোমেটিক মেশিনে আপনাকে একটা প্রোডাকশান করে আপনাকে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে প্রোডাকশানটা তৈরি করতে হয় বা বড় মেশিন কীভাবে চালাতে হয়, সেটাও কিন্তু আপনাদের সামনে আমরা দেখিয়ে দিচ্ছি।
আচ্ছা স্যার, আপনাদের মেশিনের মাধ্যমে তো প্রোডাক্ট তৈরি দেখলাম, কোনো দর্শক বন্ধু যদি ব্যবসা শুরু করতে চান কীরকম কী ইনভেস্ট হতে পারে এই ব্যবসায়? প্রথমত আমি যারা আমার ভিডিও দেখছেন তাদের উদ্দেশ্যে আমি বলি, যদি আপনার ব্যবসা শুরু করতে চান সেক্ষেত্রে আপনার ছোটো করে অল্প ইনভেস্ট করে এই ধরনের মেশিন কিনে আপনারা কিন্তু ব্যবসাটা শুরু করতে পারেন। এখানে লাখ লাখ টাকা কোটি কোটি টাকা লাগে না, অল্প পুঁজিতে আপনার ব্যবসা প্রথমে স্টার্টিং করুন। তো মেশিন এটা কিনলেন, মেশিন কেনার পর আপনারা বিভিন্ন ধরনের র মেটেরিয়ালসটা আপনি আমাদের কাছে পেয়ে যাবেন, এই ধরনের সমস্ত র মেটেরিয়ালস পাবেন, ঠিক আছে। আর মেশিন ছাড়া যেগুলো আছে আপনার এই ধরনের সমস্ত ডাইস আমাদের কাছে পাওয়া যায়, মানে প্রতিটা প্রোডাক্টের জন্য আলাদা আলাদা ডাইস। হ্যাঁ, প্রতিটা প্রোডাক্টের জন্য আলাদা আলাদা ডাইস পাওয়া যায়। আর এই ধরনের ডাইস যদি আপনারা যদি নিতে চান আমাদের কাছে, আপনারা আমাদের কাছে এই সব ধরনের ডাইস পেয়ে যাবেন। এছাড়া কাঁচামাল তো পাবেন, এছাড়া মেশিন ছাড়া এরকম কন্ট্রোলার, হিটার, এরকম বিভিন্ন ধরনের কিন্তু সব কিছু, এর সমস্ত সেটের সমস্ত কিছু মাল কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এবং খুব কম রেটে বা চিপ রেটে পাবেন। স্যার, যে কোনো ব্যবসা শুরু করলেই সবাই কিন্তু আগে সেই ব্যবসার লাভটা দেখে, তো এই ব্যবসা শুরু করলে মেশিনটি কিনে যদি ব্যবসাটা শুরু করে তাহলে কীরকম কী লাভ হতে পারে? দেখুন, এই ব্যবসাটা যদি কেউ করতে চায়, পুরুষ অথবা মহিলা সবাই কিন্তু এই ব্যবসাটি করতে পারবে। বাড়িতে যারা বসে আছে তারা কিন্তু পুরুষ মহিলা সবাই পারবে। এই ব্যবসাটা করতে গেলে মোটামুটি লাভ, যদি 8 ঘন্টা কেউ যদি কাজ করে, 8 ঘন্টায় মোটামুটি 500 থেকে 600 টাকা আয় করা যাবে। একদম চোখ বন্ধ করে 500 থেকে 600 টাকা আয় করতে পারবে। যদি আমাদেরকে আপনি মাল বিক্রি করেন তাহলে এই ইনকামটা হবে, আর আপনি যদি নিজে বিক্রি করতে পারেন তাহলে 700, 800, 1000 পর্যন্ত ইনকাম করা যায়। ওটা আনলিমিটেড, আর আমাদের কাছে একটা লিমিট থাকবে। আচ্ছা স্যার, আপনারা আপনাদের মেশিন ও র মেটেরিয়ালস কত দূর পর্যন্ত সাপ্লাই করে থাকেন? দেখুন, আমাদের এই ধরনের মেশিন বা মেটেরিয়ালস আসাম, ত্রিপুরা, ছত্তিশগড়, সারা ওয়েস্ট বেঙ্গল এবং ভারতবর্ষে আরও সমস্ত জায়গায় কিন্তু আমরা সাপ্লাই করতে পারি। এমনকি বাংলাদেশেও কিন্তু আমরা অনেক মেশিন পাঠিয়েছি, কেউ যদি বাংলাদেশ থেকে কোনো বন্ধু যোগাযোগ করতে চান তারাও আমাদের সঙ্গে কিন্তু যোগাযোগ করতে পারে। মানে বাংলাদেশেও মেশিন আপনারা ডেলিভারি করতে? হ্যাঁ, আমরা বাংলাদেশেও মেশিন ডেলিভারি করি। আচ্ছা স্যার, অনেকেই রয়েছে যারা কিন্তু মেশিন না দেখে অনলাইনে মেশিন কিনতে চায়, মানে সেই রকম কি কোনো ক্যাশ অন ডেলিভারির ব্যবস্থা রয়েছে আপনাদের? সমস্ত রকম ব্যবস্থা আছে, আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন, আমরা ডিটেলস আপনাকে বলে দেবো। স্যার, কেউ যদি কোনো একটি ব্যবসা শুরু করে, একটা সবসময় সমস্যা হয় যে প্রোডাক্ট তৈরি করে বিক্রি কোথায় করবো, মার্কেটিং কী করে করবো। আপনারা বলেছেন এর আগেও যে আপনারা মাল কিনে নেবেন, তাছাড়াও যদি কেউ নিজেরা বিক্রি করতে চায় তাহলে কী করে মার্কেটিং করবে? দেখুন, আমি যে প্রোডাক্টগুলো বললাম ছোটো ছোটো আইটেমে, যেমন হচ্ছে বিভিন্ন ধরনের চামচ, যেটা হচ্ছে আপনার ফাস্টফুড দোকানে প্রচুর পরিমাণে ইউজ হয়। দেখুন, এখানে যেমন আমাদের এখানে যেমন ব্যবহার করে, আপনার এলাকাতেও কিন্তু ব্যবহার করে। ফাস্টফুড দোকানটা প্রত্যেকটা জায়গায় আছে, কিন্তু চামচে এতটাই ডিমান্ড, ইউজ অ্যান্ড থ্রো, প্রত্যেকটা মানুষ ব্যবহার করে, সঙ্গে সঙ্গে কিন্তু ফেলে দেয়। এটা এতটাই ডিমান্ড যে মার্কেটে সেই পরিমাণে মাল তৈরি হয় না, এটা একটা ঘাটতি থেকেই আছে। তো আপনি যখন তৈরি করবেন, তার জন্য এর আগেই আমরা বলেছি যদি আপনি না বিক্রি করতে পারেন সেক্ষেত্রে আপনারা কিন্তু আমাদের কাছে বিক্রি করতে পারেন। আর যদি মনে করেন যে না, আমরা নিজেরা আমাদের এলাকাতে আমি মার্কেটিং করবো, সেক্ষেত্রে আপনি নিজেও করতে পারেন। প্রচুর ডিমান্ড, এটা ইউজ অ্যান্ড থ্রো, এর কোনো নিজস্ব কোনো ব্র্যান্ড নেই, কোনো ব্র্যান্ডেড মাল হয় না, কোনো ব্র্যান্ড নেই, আপনি তৈরি করবেন মাল কিন্তু ব্যবহৃতের জন্য নিয়ে নেবে মানুষ। স্যার, হয়তো মার্কেটে কয়েকটা কোম্পানি রয়েছে যারা এই ধরনের মেশিন বিক্রি করছে, তো দর্শক বন্ধুরা সেখান থেকে না কিনে আপনাদের কোম্পানিতে কেন আসবে? দেখুন, আমাদের কোম্পানিতে কেন আসবে কয়েকটা কারণ আমি প্রথমত বলি। ফার্স্ট টাইম আপনি এই ধরনের মেশিন কিন্তু অনেক চিপ রেটে পাবেন, যেটা অন্য কোম্পানি কিন্তু এত চিপ রেটে আপনাকে দেবে না, যেহেতু এগুলো আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং আছে। দ্বিতীয় হচ্ছে, মেশিনের সঙ্গে যে ডাইসটা লাগে সেই ডাইসটাও কিন্তু আপনারা আমাদের কাছেই পাবেন। ডাইস বানাতে কিন্তু অন্য জায়গা থেকে ডাইস বানাতে হয়, ডাইস মেকার আলাদা থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি মেশিনের সঙ্গে কিন্তু ডাইসটাও সঙ্গে পাবেন, আমাদের কাছে পাবেন, এটা একটা আপনি ফেসিলিটি পাবেন। তৃতীয়ত হচ্ছে, আপনার এই যে সমস্ত যে র মেটেরিয়ালসগুলো দেখছেন, এই র মেটেরিয়ালসগুলো কিন্তু খুব চিপ রেটে পাবেন, পাওয়া যায়। এগুলো আপনি হলদিয়া থেকে আপনি পাবেন, কিন্তু সেখানে আপনি অল্প মাল নেবেন, কিন্তু সেখানে আপনাকে দেবে না, কিন্তু আমাদের কাছে এগুলো খুচরো মাল পাবেন, যেটা অন্য কোনো কোম্পানি দিতে চাইবে না, আমাদের কাছে পাবেন, এটাও কিন্তু আপনি একটা ফেসিলিটি পাবেন। এই সব ধরনের কারণের জন্য আপনি আমাদের কাছে আসতে পারেন। স্যার, র মেটেরিয়াল সারা বছর ধরে আপনার কাছে পাওয়া যাবে তো? সারা বছর আপনারা কিন্তু এই র মেটেরিয়ালসটা পাবেন। আপনারা যারা নিতে চাইছেন সরাসরি এসে কিন্তু আমাদের সঙ্গে এসে যোগাযোগ করুন, আমরা সরাসরি কিন্তু এখানে আপনাকে মানে পেয়ে যাবেন, এখানে সঙ্গে সঙ্গে আপনি পেয়ে যাবেন, টাকা দেবেন, এখান থেকে সঙ্গে সঙ্গে কাঁচামালটা পেয়ে যাবেন এখান থেকে। স্যার, মেশিনটির মাধ্যমে প্রোডাক্ট তৈরি যেভাবে আমরা দেখলাম, সবাই কিন্তু মানে মেশিনটি কিনে প্রোডাক্ট তৈরি করতে পারবে না, এই জন্য ট্রেনিং বা প্রশিক্ষণের প্রয়োজন হবে, এটা কি আপনারা দিয়ে থাকেন? কেউ যদি মনে করেন যে আমাদের কাছে এখানে এসে ট্রেনিং নেবেন, তারা এখান থেকে ট্রেনিং নিতে পারেন। আবার যদি কেউ মনে করেন যে বাড়িতে গিয়ে ট্রেনিং নেবেন, সেক্ষেত্রে আমাদের এক্সপার্ট যারা আছেন তাদেরকে দিয়ে আমরা কিন্তু ট্রেনিং করিয়ে থাকি। আচ্ছা স্যার, এই ব্যবসাটি গ্রামে করা যাবে, শহরে করা যাবে না, অথবা মহিলা পুরুষ সবাই কি করতে পারে, বা এরকম কোনো ক্রাইটেরিয়া রয়েছে?
এখানে সবাই করতে পারবে, পুরুষও করতে পারবে, মহিলারাও করতে পারবে, বাড়িতে বসে সবাই মিলে করতে পারবে। এর জন্য গ্রাম শহরের মধ্যে কোনো পার্থক্য নেই, গ্রামেও করতে পারবে, শহরেও করতে পারবে। গ্রামে আরও বেশি সুবিধা, গ্রামে আরও বেশিভাবে ভালোভাবে তৈরি করা যাবে, খোলামেলা জায়গা থাকে, বেশি জায়গা থাকে, হ্যাঁ আরও অনেক কিছু ফেসিলিটি থাকে, যার জন্য গ্রামে আরও সবথেকে বেস্ট হয়, আর শহরে তো হবেই। আচ্ছা স্যার, এই মেশিনটি বসিয়ে প্রোডাক্ট তৈরি করবার জন্য মানে কতটা কি জায়গার প্রয়োজন হতে পারে মেশিনটা বসানোর জন্য? দেখুন, আজকে যে মেশিনটা আমরা বসিয়ে রেখেছি সেটা একটা টেবিলের মধ্যে বসিয়ে রেখেছি। এই টেবিল রাখার পাতার মতো যতটা জায়গা লাগবে সেইটুকু জায়গা হলে কিন্তু আপনি এই মেশিনটি বসাতে পারবেন। দেখতে পাচ্ছি খুবই ছোটো মেশিন রয়েছে। হ্যাঁ, এই মেশিনটা আপনার মোটামুটি 8x10 বা 10x12 রুম হলেই কিন্তু আপনার কিন্তু এনাফ, মানে আপনি বসিয়ে এই মেশিনটা দিয়ে কাজ করাতে পারবেন। আচ্ছা স্যার, এই ব্যবসা শুরু করতে কোনো রকম লাইসেন্সের প্রয়োজন হয়? হ্যাঁ, লাইসেন্স প্রয়োজন হয়। যখন আপনি ব্যবসা করবেন, গ্রামে থাকলে আপনি গ্রাম পঞ্চায়েত থেকে একটা টেলার্স বার করতে পারেন, আর যদি আপনি পৌরসভায় থাকেন বা শহরে যদি থাকেন সেক্ষেত্রে পৌরসভা থেকে একটা টেলার্স বার করতে পারেন। আচ্ছা স্যার, মার্কেটে বিভিন্ন ধরনের মেশিন রয়েছে এবং ব্যবসাও রয়েছে, এত ব্যবসা থাকতে আপনি কেন এই ব্যবসাকে প্রেফার করছেন? দেখুন, আপনারা তো বহু ইউটিউব দেখেছেন, বিভিন্ন রকম ব্যবসা দেখেছেন মার্কেটে, কিন্তু এই ব্যবসাটা কিন্তু একদম নতুন ধরনের ব্যবসা, যেটা কোনো ইউটিউব চ্যানেলে কিন্তু এখনও পর্যন্ত দেখায়নি। একদম নতুন ধরনের ব্যবসা আপনাদের সামনে এনেছি, যে ব্যবসাটা হচ্ছে প্রতিদিন ব্যবহৃত, প্রত্যেকটা মানুষ কিন্তু ব্যবহার করে। এইসব ছোটো প্রোডাক্টগুলো যেগুলো দেখালাম এর আগে, এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা তৈরি করে বাড়িতে বসে ইনকাম করতে পারেন, যেটা কোনো ব্যবসা এখনও পর্যন্ত কিন্তু কেউ দেখায়নি, এখনও যেটা আমরা প্রথম দেখাচ্ছি আপনাকে, এবং প্রচুর ডিমান্ডগুলো। স্যার, যে সমস্ত বেকার ভাই বন্ধুরা ভিডিওটি দেখছেন, যারা ভাবছেন কোনো একটি ব্যবসা শুরু করবেন, তাদের উদ্দেশ্যে আপনি কী বলবেন? আমি তাদের উদ্দেশ্যে বলবো, যারা পড়াশোনা শিখে যারা বাড়িতে বসে আছেন, তারা এই ধরনের ব্যবসা করতে পারেন, অল্প ইনভেস্ট করে এই ব্যবসাটা কিন্তু করতে পারেন। এছাড়া যারা চাকরি করছে বা কোনো কাজ করছে, তার পাশাপাশি কিন্তু সময় নষ্ট না করে তারাও কিন্তু পাশে কিন্তু এই বিজনেসটা করতে পারেন। আর এই বিজনেসটা হচ্ছে খুব ডিমান্ডমূলক, প্রচণ্ড চাহিদা। হ্যাঁ, প্লাস্টিক ছাড়া কোনো মানে সারা পৃথিবীতে কিন্তু কিছু চলে না, সেটা আগেই বলেছি যে সকাল থেকে রাত পর্যন্ত কিন্তু সমস্ত কিছু কিন্তু প্লাস্টিকই ছাড়া কোনো ইউজ হয় না। আপনি লাইট জ্বালাবেন, লাইট জ্বালাতে গেলে সুইচ বোর্ড, সেই সুইচ বোর্ডটা কিন্তু এই প্লাস্টিক মেশিন তৈরি হয়। আপনি একটা জ্যাক ঢোকাবেন, সেটাও কিন্তু প্লাস্টিকের। আপনি মেডিসিনের কথা বলি, আপনি দেখবেন টয়লেট কিনারে দেখবেন বিভিন্ন রকমের টয়লেট কিনারে মানে কন্টেনার পাওয়া যায়, দেখবেন ইঞ্জেকশন দিতে গেলে সেটাও কিন্তু প্লাস্টিকের, সমস্ত কিন্তু প্লাস্টিক। আপনি যাই করতে পারেন, প্লাস্টিক ছাড়া কিন্তু কিছুই নেই দুনিয়াতে, আপনি এই ব্যবসাটি কিন্তু করতে পারেন। স্যার, আপনাদের সাথে যদি কোনো দর্শক বন্ধু মেশিন কিনবার জন্য যোগাযোগ করতে চান, তাহলে কী করে যোগাযোগ করবেন? আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন করবেন। আপনারা যদি কেউ শিলিগুড়িতে আসতে চান সেক্ষেত্রে ফোন করবেন, আমরা শিলিগুড়ি অ্যাড্রেসটা আপনাকে আগেই বলে দিয়েছি এবং আমরা ফোনে আপনাকে গাইড করে নেবো। আর কেউ যদি কলকাতায় আসতে চান, কলকাতায় কেউ যদি আসতে চান সেটাও আমরা অ্যাড্রেসটা আগে বলে দিয়েছি, আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন, আমরা ফুল গাইড করে আপনাকে আমাদের স্থানে নিয়ে চলে আসবো। তো স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য। নমস্কার।